হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসমন রিনা অ্যান্ড শুরু করছি আমার আজকের রিয়াকশন ভিডিও। আজকে আমি রিয়েক্ট করবো শাকিব খানের একটি গানের উপর। গানের নাম হচ্ছে যাবো নিয়ে। আচ্ছা, এই গানটি হচ্ছে মুভির নাম কি, নবাব। আর হচ্ছে এই মুভিতে অভিনয় করেছেন শুভশ্রী, আর সাথে আর কেউ আছেন শাকিব সাথে, আচ্ছা মেঘলা, আচ্ছা যাই হোক আমি জানি না মেঘলাটা কে। সো এই মুভিটি হচ্ছে নবাব মুভির গান, আর গানের সিঙ্গার হচ্ছে অঙ্কিত তিওয়ারি এবং মাধুরা। সো আমরা এই গানটা শুনি, যাবো নিয়ে এই গানটি, দেখা যাক কাকে নিয়ে যায় একখানা। সো গাইস, লেটস প্লে। বাবা, কি রাজকীয় প্রাসাদ! মিষ্টি লাগছে দুজনকে, তাই না? আই থিঙ্ক একটু স্লো মোশন টাইপের রোমান্টিক সং হবে হয়তো। যাবো নিয়ে তোকে দূরে, তোরি চোখে ডুবে যাবো, ডুবে যাবো, ডুবো ভালোবাসা তোকে ঘিরে, তোকে নিয়ে স্বপ্নরা এই যে আমার। তুই জীবন আমার, তুই আমার পৃথিবী, তোকে ছাড়া যে হায় অসহায়। যাবো নিয়ে, রোমান্টিক গান তোকে দূরে, তোরি চোখে ডুবে যাবো, ডুবো আবার। সবাই হ্যাং হয়ে আছে। যাবো নিয়ে তোকে দূরে, তোরি চোখে ডুবে যাবো, ডুবো আবার। নাইস কনসেপ্ট। তোর গালে ঠোঁট রেখে আয় প্রেম দিলিখে, সোহাগে চাদরে দি ঢেকে, বেসামাল টাল মাটাল এই মনটা তোকে দূরে, তোরি চোখে ডুবে যাবো, ডুবো সুন্দর। তো গানটা এখন খুবই ইউনিক একটা গান শুনলাম, একদম অন্যরকম একটা কনসেপ্ট নিয়ে এই গানটাকে তৈরি করেছেন, এবং গানের লিরিক্স কিন্তু আসলে অসাধারণ। চাবো নিয়ে তোকে নিয়ে, তোর চোখে ডুববো আবার, এই ধরনের একটা লিরিক অনেক অসাধারণ। আর হচ্ছে গানের সিঙ্গার তো নাম বলে, মিউজিক করছে সাব্বি। আচ্ছা, সাব্বি যে গানগুলো করে অসাধারণ হয় গানগুলো। আর গানের সিঙ্গার কে,
অঙ্কিত তিওয়ারি এবং মাধুরা। অঙ্কিত তিওয়ারি এবং মাধুরা আই থিঙ্ক ওনারা কলকাতার ইন্ডিয়ান শিল্পী হবে। তাদের ভয়েসগুলো খুবই সুন্দর এবং জটিল একটা গান শোনান এবং জটিল একটা গান এবং তাও আবার রোমান্টিক গান। আর মিউজিক ভিডিওতে যে সিনগুলো দেখিয়েছে, ফার্স্টেই একটা রাজপ্রাসাদের মতো খুব লাইটিং টাইপের একটা রুম, তার মধ্যে শাকিব খান আমাদের কিং খান, সো ডেশিং লুকস ছিল তার। আর সাথে সবুজশ্রী মিষ্টি মিষ্টি চেহারা, অসাধারণ তার অ্যাক্টিং এবং খুব ভালো পারফরমেন্স এখানে করেছে। আর সাথে শাকিব খানের সাথে খুবই ভালো মানিয়েছে দুজনকে। আর আরেকটা যেটা বলবো, এই গানের ইউনিক যেই জিনিসটা ছিল, ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এই গানটা করেছে, সেটা হচ্ছে শুধুমাত্র শাকিব খান আর সবুজশ্রী স্থির না, আর সবাই বাকিরা স্থির, মানে ফ্রিজ হয়ে গেছে, মানে হ্যাং হয়ে গেছে। এই জিনিসটা অনেক মজা লাগছে। বিয়ে বাড়ির একটা কি বলে কনসেপ্ট দেখানো হয়েছে, বাট সবাই কিন্তু এক একজন এক একভাবে কিন্তু ফ্রিজ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। জাস্ট শাকিব খান আর সবুজশ্রী কিন্তু মানে চলমান আছে। সেম পুলিশের থানা যে বলে, থানার একটা সিন দেখিয়েছে, থানার কার্যালয় বা এরকম, তো সেখানেও শাকিব খান আর সবুজশ্রী চলমান আছে, মানে ওরা নাচতেছে বা এক্সপ্রেশন দিচ্ছে, আশেপাশে সবাই ফ্রিজ হয়ে আছে। সো এই সিনগুলো অনেক মজা লাগছে। আর ওভারঅল গানটা অনেক বেশি অসাধারণ ছিল। আর থ্যাংক ইউ সো মাচ যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আই থিঙ্ক নাম হচ্ছে শাকিল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। যাবো নি এই গানটির উপর রিয়েশনটার জন্য, উনি অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছেন, বাট একটু লেট করে লেট করে ফেলেছি শাকিব ভাই, সো প্লিজ কিছু মনে করবো না, বাট আমি খুশি হয়েছেন কারণ আমি আজকে অলরেডি দিয়ে ফেলেছি। সো এখন আপনাদের পালা, আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, জানাবেন যে কোন গানের উপর রিয়েকশন চাচ্ছেন শাকিব খানের। সো আর আরেকটা কথা, আপনি যদি শাকিব ইয়ান ফ্যান হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে শাকিব খানের গানগুলো খুবই খুবই সুন্দর হয়, কোনটা রেখে কোনটার উপর রিয়েকশন দিবে বুঝে উঠতে পারি না, বাট একটু সময় নিয়ে আস্তে আস্তে দিতে হচ্ছে। সো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।